খারাপ। কিছুদিন আগে আমার দাঁত তোলা হয়েছে, সেই ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি। তো এখন আবার আজকে সকালে আমার একটা খারাপ খবর, সেটা হচ্ছে মানে শুনলে হয়তো তোমাদেরও খুব খারাপ লাগবে, যেহেতু শখের জিনিস। আর আমি আমার যেটা শখের জিনিস সত্যি ভেঙে গেলে বা কিছু হারিয়ে গেলে আমার ভীষণ কষ্ট হয়, প্রত্যেকেরই হয় সেটা আমি জানি। তো দেখো আমার এটা অ্যাকোরিয়াম, দেখতেই পাচ্ছ। তো আমার অ্যাকোরিয়ামটা দেখো, তোমাদেরকে আমি দেখাবো। দেখো কত সুন্দর মাছ আছে এখানে। তো এটা আমার মানে কি বলবো, আজকে পিছন দিকটা একটু লিক হয়ে গেছে এবং ছেড়েও গেছে হয়তো। তো মানে আমার মনটা ভীষণ খারাপ আছে, তাই এটাকে আমি আবার দেখি রিপেয়ার করা যায় কি না, মিস্ত্রি ডাকতে হবে। তাই আজকে যেটুকু রান্না করছি তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর প্লিজ তোমরা দিদির ভিডিওগুলো দেখো, তোমাদের আশা করি ভালো লাগছে। আর কমেন্টে প্লিজ জানাবে আরও কী কী ভিডিও তোমাদের পছন্দ আছে, আমি সেরকমই ভিডিও তোমাদের জন্য বানাবো। আজকে একটু তোমরা রান্নাগুলো দেখে নাও দিদির। লিকটা একদম পিছন দিক দিয়ে হয়েছে, দেখো এখানে বাটি দেওয়া হয়েছে, এখানে জলটা যাতে বাইরে না মানে ছড়িয়ে যায় চারদিকে। আর তারপর তো আবার এটাকে পরিষ্কার টরিষ্কার করে কোনো রকম করে আমি এখন টেবিলে রেখেছি। আর এখন আমার গোপালের পুজো হচ্ছে, এরপর আমি এখন রান্নার দিকে যাব। পুজো টুজো করে মনটা খুবই খারাপ হয়ে আছে, জানি না মিস্ত্রিকে ডাকা হয়েছে, ফোন করা হয়েছে, বিকেলের দিকে আসবে বলেছে, কি করবে এখন আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক তোমরা রান্নাগুলো দেখো, আমি আজকে খুব শর্টে কাটে রান্না করছি কারণ আজকে মন মেজাজ কিছুই ভালো নেই, যেহেতু আমার অ্যাকোরিয়ামটার এরকম অবস্থা। অনেকগুলি আমার ছানাপোনা আছে এবং নতুন অনেক ছানাপোনাও আমি নিয়ে এসেছি, ওগুলোকেও আমি খুব ভালোবেসে ফেলেছি এবং তাদের থাকার জায়গাটা আজকে মানে কি বলবো একটু ভেঙে গেছে এবং জল লিক করছে, তাতে আমার মন সত্যি খুব মানে আপসেট আছি আমি, এবং আমার মনও খুব খারাপ আছে, যেহেতু ওদের জন্য আমি প্রচণ্ড খাটি এবং পরিশ্রম করি। ওদের প্রত্যেক মানে মাসে দুবার করে আমি পরিষ্কার করি অ্যাকোরিয়াম এবং ওষুধ দিই, তাদেরকে পরিচর্যা করি, এবং তাদের থাকার জায়গাটা এভাবে যদি সত্যি মানে কিনতে পাওয়া যায়, কিন্তু এখন আমি এই মুহূর্তে এখন কিনতেও পারছি না। এখন ঘরের কী অবস্থা, ঘরটা কেমন অগোছালো হয়ে আছে, জানি না কখন আমি বাগাবো সারাদিনের মধ্যে। রান্নাগুলো একটু প্লিজ তোমরা দেখে নাও কী কী রান্না আমি করেছি, ভেন্ডি ভাজা, টমেটোর চাটনি, আলু সিদ্ধ, ডিমের ঝোল। থ্যাংক ইউ।